বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার ভাইস চেয়ারম্যানের দেহ। গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান। দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এই আবহে পৌরসভার উপপৌর প্রধানের দেহ উদ্ধার বাড়ি থেকে। পরিবার সূত্রে খবর, দুদিন নিখোঁজ ছিলেন তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ, শুক্রবার বাড়ি ফেরেন। অন্যদিকে উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরেও তৈরি হয়েছে জল্পনা। দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। তিনি জানান, বৃহস্পতিবার তার সঙ্গে দেখা হয়েছিল সত্যজিতের, পৌরসভায় বৈঠকও করেছেন। তারপর শুনতে পান সত্যজিৎ নিখোঁজ। 13 নভেম্বর ভাটপাড়া এলাকায় খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। রাজ্যের 6 বিধানসভায় উপনির্বাচনের দিন চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ওই নেতা। সেখানে হঠাৎই ঢুকে পড়ে দুষ্কৃতীরা, অশোককে লক্ষ্য করে গুলি চালানো হয়, চলে বোমাবাজি। বোমায় জখম হন এক নাবালিকা সহ 6 জন। ওই ঘটনায় গত বুধবার রাতেই কাইজার আলী ওরফে মোহন নামে স্থানীয় এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজত দেন। খুনের নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা দায়ী বলেই মনে করছে পুলিশ। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় কলকাতার কসবায় 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার চেষ্টা হয়। স্থানীয় সূত্রে খবর, দুদিন ধরে নিখোঁজ ছিলেন সত্যজিৎ। 1984 সাল থেকে তিনি কাউন্সিলর পদে রয়েছেন। বাড়ির চিলেকোঠার ঘর থেকে পৌরসভার উপপ্রধানের দেহ উদ্ধারকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুদিন ধরে কাল সকাল 5টা থেকে কেউ পাওয়া যাচ্ছিল না, এটা আমি শুনেছি বেলা 11টায়। তারপর খোঁজ আজকে শুনলাম যে যেই বাড়িটা ভাড়া থাকে তার ছাদেও হ্যাং হয়েছে, ঝুলছিল। এর মধ্যে কোনো অন্য কিছু জড়িত আছে যে হঠাৎ করে অস্বাভাবিক একটা ভাইস চেয়ারম্যানের মৃত্যু? সেটা আমি কী করে বলবো, অন্য কিছু আছে কি না আমি কী করে বলবো, সেটা তো আমি বলতে পারবো না। আমার কলিগ হিসাবে আমার কাছে যতক্ষণ কাজের, যেমন পরশু দিন আমার মিটিং ছিল, সিআইসি মিটিং ছিল, 2 ঘন্টা ছিল আমার সঙ্গে। মৃত্যু ওনার আচার আচরণের কোনো পরিবর্তন? আমি ওকে বৃহস্পতিবার দেখেছি, বৃহস্পতিবার আমার সঙ্গে 2 ঘন্টা ছিল, একদম খোলাখুলি কিচ্ছু বুঝতে পারিনি। আমার সঙ্গে পৌরসভায় আসবে, পৌরসভায় এলে আমার সঙ্গে পৌরসভায় মিটিং আলোচনা হবে, এলে 24 আওয়ার্স অ্যাসোসিয়েট যারা তারা বলতে পারবে কী কারণে মৃত্যু, মানে কী প্রাথমিকভাবে উঠে আসছে, পোস্টমর্টম রিপোর্ট বলবে কী কারণে মৃত্যু। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।